আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আজকের ভিডিওতে দেখাবো পালাওয়ান আইল্যান্ড। এটি ফিলিপাইনে অবস্থিত। এটি বিশ্বের সর্ববৃহৎ দ্বীপ হিসেবে স্বীকৃত পেয়েছে। তাই দেরি না করে চলুন দেখে আসি ভিডিও। পালাওয়ান ফিলিপাইনের সর্বশেষ সীমান্ত হিসেবে অভিহিত, যা দেশের অন্যতম বৃহত্তম দ্বীপ প্রদেশ এবং সম্প্রতি এটি বিশ্বের সেরা দ্বীপ হিসেবে ঘোষিত হয়েছে। পশ্চিম ফিলিপাইন সমুদ্র এবং সুলু সাগরের মধ্যে পালাওয়ান দ্বীপটি অবস্থিত। ফিলিপাইনের পঞ্চম বৃহত্তম দ্বীপ পালাওয়ান। এটি বিশ্বের সেরা দ্বীপপুঞ্জের ভ্রমণের জন্য প্লাস অবসর যাপন ছাড়াও একাধিকবার পত্রিকায় এর নাম এসেছে। এমনকি 2013-16 এবং 2017-তে ভোটের মাধ্যমে এটি শীর্ষে পৌঁছেছিল। পালাওয়ান দীর্ঘ এবং সংকীর্ণ একটি দ্বীপ এবং এর দক্ষিণ চীন এবং ষোলো সমুদ্রের মধ্যে উত্তর দক্ষিণ পশ্চিমেও এর সীমানা রয়েছে। এটির সর্বাধিক প্রস্থ 24 মাইল। পালাওয়ান কৃষি নির্ভর দ্বীপ। চাল এ দ্বীপের প্রধান খাদ্যশস্য। এছাড়া ভুট্টা, নারিকেল, মটরশুটি এবং মিষ্টি আলুও জন্মে। খ্রিস্টান অভিবাসীরা দ্বীপের উত্তর ও পূর্বাঞ্চলে বসতি স্থাপন করেছে। দক্ষিণে কয়েকটি মুসলিম গ্রামও রয়েছে। পালাওয়ান সম্প্রতি আন্তর্জাতিক ভ্রমণকারীদের কাছে একটি জনপ্রিয় স্থান হয়ে উঠেছে। মূলত স্কুবা ডাইভারদের জন্য, যারা এ অঞ্চলটি ঘুরে দেখার জন্য বিদেশ থেকে প্রথম আগমন করেছিলেন। আজকাল এল নিডো, করন এবং পুয়ের্তো প্রিন্সেসার মতো নাম ভ্রমণকারীদের মধ্যে সুপরিচিত হতে শুরু করেছে। এগুলো পালাওয়ান দ্বীপের উল্লেখযোগ্য জায়গা বা শহর বলা যেতে পারে। পুয়ের্তো প্রিন্সেসা পালাওয়ান দ্বীপের রাজধানী। ফিলিপাইনের অন্যতম পরিষ্কার ও সবুজ শহর হিসেবে এটি স্বীকৃত। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, সাবটেরেনিয়ান রিভার ন্যাশনাল পার্ক পুয়ের্তো প্রিন্সেসা সিটিতে অনেক দর্শনার্থীকে আকৃষ্ট করে। যদিও এটি শহরটির উত্তর পূর্ব অঞ্চলে অবস্থিত এবং গাড়ি দিয়ে যেতে 2 ঘন্টা সময় লাগে। পালাওয়ান ইজ ডাবড অ্যাজ দ্য ফিলিপাইন্স last frontier, which is also one of the largest island province of the country, and just recently it has been awarded as the best island in the world between the West Philippine Sea and the Sulu Sea lies the elongated island of Palawan. Palawan, fifth largest island of the Philippines, it has appeared multiple times in the world best island list of Travel Plus Leisure magazine, even topping the ranking in 2013, 16, 17. In 2019, Palawan placed second overall. Palawan is long and narrow and trends northeast, southeast between the South China and Sulu Seas. It has a maximum width of 24 miles
and a mountain's backbone that runs its entire 270 miles. In Palawan, shifting agriculture predominate with rice as the main food crop, corn, coconut, beans, and sweet. Potatoes are also grown. Christian migrants have settled in the north and east. There are some Muslim villages in the south. Palawan has only recently become a popular spot for international tourists, thanks mainly to scuba divers who are the first visitors from abroad to explore this area. Nowadays, names such as El Nido, Coron, and Puerto Princesa have started to be well known among travelers. Puerto Princesa is the capital city of Palawan, recognized as one of the cleanest and greenest cities in the Philippines. The Subterranean River National Park attracts many visitors to Puerto Princesa City. Though it is located a good 2 hours drive northeast of the city. কেমন লাগলো আজকের পালাওয়ান আইসল্যান্ডের ভিডিওটি? অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন সবাই।